তৃণমূলের গলা টেপে এমনই মন্তব্য করে তীব্র কটাক্ষ সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমের। মঙ্গলবার বহরমপুরে জেলা কার্যালয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, অনুব্রত মণ্ডলকে বাঁচানোর জন্য পুলিশ ও মমতা বন্দ্যোপাধ্যায় কতটা নিচে নামতে পারেন সেটাই দেখার। অপরাধীদের সোনার বকলেস পরিয়ে নিজের হেফাজতে রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন পুলিশ খেলা চলছে, এই বিষয়ে আর কি বললেন মোহাম্মদ সেলিম শুনে নেব তার মুখেই। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। প্রথম এক, তাহলে তৃণমূল বুঝুক, তৃণমূলের নেতা তৃণমূলের গলা টেপে, তো যারা বাসার জন্য গিয়েছিল তার ওখানে গিয়ে লাভ নেই। দুই, অনুব্রতকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি এবং তার পুলিশ প্রশাসন কত নিচে নামতে পারে। এক বছর আগে যদি গলা টেপার ব্যাপার ছিল এবং ছিল, তাহলে শুধু গুরুবাতাস খাওয়াবে, পুলিশকে বোমা মারবে, এরকম অনেক অপরাধ করেছে, খুন জখমও করেছে, রাজানিও করেছে, লুটপাটও করেছে, নকল টোল প্লাজা চালিয়েছে, তাহলে তখন পুলিশ কেন সক্রিয় ছিল না? আর এখন যেই মুহূর্তে কালকেটা ঠিক হলো যে দিল্লি যাবে, নিয়ে যাওয়া হবে, যাওয়ার কথা হচ্ছিলো, কোর্ট থেকে তারা আদেশ চাইছিল, যেমন অভিষেক চাইছে, অভিষেকের বউ যেমন চাইছে স্বস্তি, যেমন অন্যান্য নেতারা চাইছে, শুভেন্দু যেমন চাইছে কোর্ট থেকে স্বস্তি, সেরকম অনুব্রত স্বস্তি চাইছিলেন, যে স্বস্তি ওখান থেকে পেলেন না, তাহলে পুলিশ এগিয়ে এলো স্বস্তি দেওয়ার জন্য। পুলিশকে এমনি এমনি করে পুলিশ মন্ত্রীকে, এটার জবাব পুলিশ মন্ত্রীকে দিতে হবে। উনি বলেছেন না, বীরের মর্যাদা দিয়ে তো ওকে বার করে নিয়ে আসবেন, আর এখন ওই কুকুরকে যেরকম বকলস পরিয়ে রাখে, সোনার বকলস পরিয়ে রাখে, ওরকম এই অপরাধীদেরকে মমতা ব্যানার্জি সোনার বকলস পরিয়ে নিজের হেফাজতে রাখতে চেষ্টা করছেন, পরিষ্কার কথা। আর পুলিশ খেলা হচ্ছে, সিআইডি হোক, সিবিআই হোক, ইডি হোক, আর রাজ্য পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক, আর দিল্লি পুলিশ হোক। আসলে অমিত শাহ যদি স্বরাষ্ট্রমন্ত্রী হন, আর মমতা ব্যানার্জি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হন, যারা অপরাধী জগতের নায়ক নায়িকা, যে নিজে মমতা বলেছেন আমি গুন্ডা কন্ট্রোল করি, তারা পুলিশকে কীভাবে কন্ট্রোল করবেন? তারা অপরাধীকে শাস্তি দেওয়ার বদলে, তার বিরুদ্ধে কাগজপত্র জোগাড় করার বিদ্রোহের বিরুদ্ধে বদলে, তদন্ত করার বদলে তাকে কীভাবে বাঁচানো যায়। এখন কদিন ধরে মিডিয়া এটাই দেখছি, সিবিআই এর কেসে সিআইডি ঢুকছে, সিআইডির কেসে সিবিআই ঢুকছে। তাহলে পুলিশকে এটা বুঝতে হবে, আইপিএস অফিসারদের এটা বুঝতে হবে, তারা কতদিন প্রভুভক্ত দাস হিসেবে কাজ করবেন, সংবিধান এবং আইন মেনে মানুষকে স্বস্তি দেবেন, না নেতাদের স্বস্তি দেওয়ার জন্য ব্যবহৃত হবে। ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতান বেনারসি, জারদৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়াও স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান, কাঞ্জিভারাম, শিফন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।